আজ থেকে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে হলুদ শতকবার্তা এবং সেই সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী কোন কোন জেলায় বৃষ্টি হতে চলেছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ মাঝারি বৃষ্টিপাত সবটাই জানবো আজকের এই আবহাওয়ার আপডেটের মাধ্যমে এক মাস আর বৈশাখ মানেই তুমুল গরম সাথে কালবৈশাখীর দাপট মাঝে কিছুদিন বৃষ্টির জেরে কিছুটা কমেছিল তাপমাত্রা তবে এবার আর সেই সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবার এক ধাক্কায় বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ থেকেই বাড়বে তাপমাত্রা বৈশাখের শুরুতেই রাজ্যে জারি করা হয়েছে তাপপ্রবাহে সতর্কতা মঙ্গলবার থেকেই তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পেরোবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনে গাঙ্গিয়া বঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হবে ইতিমধ্যেই জারি হয়েছে কড়া সতর্কতা তবে আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার বিক্ষিতভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এছাড়া বাকি সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে হাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে শুষ্ক হাওয়া প্রবেশ করে পশ্চিমবঙ্গে এর জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টি হলেও তার জেরে তাপমাত্রা কমবে না বরং বাড়বে তাপমাত্রা এদিকে দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের জন্য রয়েছে সুখবর আজ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় তালিকায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা এই সমস্ত জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে একেবারে খুব বেশি না বাড়লেও নতুন সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা খানিকটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর